নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021-এ এই প্রথমবার চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হতে চলেছে, আর এটি হতে চলেছে মকর রাশিতে, এবং এটি হবে আজকে অর্থাৎ 28শে জানুয়ারি 2021। অর্থাৎ আজকের দিন থেকে এই 8 রাশির জাতক জাতিকারা যদি আপনি হন, তাহলে আপনাদের লটারি প্রাপ্তির যোগ প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। জানুয়ারি 2021, অর্থাৎ আজকে চতুর্গ্রহী মহাযোগ সৃষ্টি হতে চলেছে, আর এটি হতে চলেছে মকর রাশিতে। যার দরুন যে 8 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা লটারি থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। কিন্তু তার জন্য আপনাদেরকে ভিডিওটি পুরোটা শুনতে হবে। অনেকে রয়েছেন ভিডিওর অর্ধেক শুনতে শুনতেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, এবং পরবর্তীকালে আপনারাই কমেন্টস করেন আমার কমেন্টস বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে যে স্যার, আপনি তো বললেন লটারির যোগ রয়েছে, বাট লটারি তো পেলাম না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই চতুর্গ্রহী রাজযোগ ছাড়াও আরও 4টি রাজযোগ সৃষ্টি হচ্ছে। এক হচ্ছে রুচক মহাপুরুষ রাজযোগ, বৃহস্পতি ও শনির নিজভঙ্গ রাজযোগ, শুক্র কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, এবং শনি সসরাজযোগ সৃষ্টি করতে চলেছে। যার দরুন এই 8 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে হতে চলেছে কোটিপতি। তবে আমি আপনাদেরকে একটি কথা প্রথমেই বলে দিই, দেখুন লটারি টোটালটাই কিন্তু ভাগ্যের উপর। আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে, তাহলে কিন্তু আপনারা লটারি সহজেই পেয়ে যেতে পারেন। এবং লটারি কাটার জন্য কিছু সময় রয়েছে, কিছু নাম্বার রয়েছে, কিছু ডিজিট রয়েছে, যেগুলো একজন দক্ষ জ্যোতিষী বলতে পারবে যে আপনার জন্য লাকি নাম্বার কী, বা আপনি লটারি পাবেন কি পাবেন না। তার জন্য আপনারা অহেতুক লটারি কেটে টাকা নষ্ট না করে কিছু সামান্য অর্থের বিনিময়ে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, তাতে আপনাদেরই মঙ্গল। কারণ আপনার জন্মছকে যদি লটারির যোগ নাই থাকে, তাহলে ফালতু ফালতু লটারি কেটে টাকাগুলো নষ্ট করবেন না। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই চতুর্গ্রহী মহারাজযোগের ফলে কোন 8 রাশি হতে চলেছে লটারি থেকে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশিতেই রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হতে চলেছে, এবং ধনভাবে রাহুর অবস্থান, যার দরুন আপনারা লটারি থেকে হতে চলেছেন কোটিপতি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশিতেই রাহুর অবস্থান, এবং ভাগ্যভাবে চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও যার দরুন আপনারা লটারি থেকে আগামীতে কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। রাশির ইনকাম হবে রাহুর অবস্থান, যার দরুন আপনারা অতি সহজেই লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে রাহুর অবস্থান, এবং পঞ্চমভাবে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, এবং শেয়ার মার্কেট থেকে। তাই আপনারা অতি সহজেই এইসব জায়গা থেকে কিন্তু অপার ধন পেতে চলেছেন। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। রাশির চতুর্থভাবে নিজভঙ্গ রাজযোগ, এবং শুক্র গ্রহের কেন্দ্রের অবস্থান
যার দরুন আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। আর এই অর্থ আসবে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে। তাই আপনারা নির্দ্বিধায় লটারি কাটতে পারেন। কিন্তু তার আগে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের ধনভাবে এই চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার দরুন আপনারা প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। আর এই অর্থ আসবে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। তাই আপনারা নির্দ্বিধায় লটারি কাটতে পারেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন। তবে তার জন্য আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশিতেই শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং শুক্রগ্রহ কেন্দ্র ত্রিকোণে অবস্থান করছে। কাজেই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। আর এই অর্থ আসবে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। তাই আপনারা নির্দ্বিধায় লটারি কাটতে পারেন। কিন্তু তার আগে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা জানেন কি? তার জন্য কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিন। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনাদের ইনকাম হবে চতুর্গ্রহী যোগ, এছাড়াও নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং শুক্রগ্রহ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, যার দরুন আপনারা প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। আর এই অর্থ আসবে লটারি থেকে, সাতটা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে। তাই আপনারা নির্দ্বিধায় লটারি কাটতে পারেন এবং লটারি থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন বার লটারি কাটলে সবচেয়ে শুভ। সোমবার, বুধবার এবং শুক্রবার দিন আপনারা লটারি কাটতে পারেন। এবং আপনি লটারি কাটবেন চার বা ছয়, সেই টিকিটের সংখ্যায় থাকা চাই এরকম। এটি কিন্তু একদম অন্তিম প্রেডিকশান নয়, এটি আমি ইন জেনারেল প্রেডিকশান বললাম। আপনাদের নিজস্ব জন্মছক বলে দেবে যে আপনার কোন ডিজিট সবচেয়ে শুভ এবং কোন বার সবচেয়ে শুভ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।